এখন যাচ্ছি কোথায়? নবদ্বীপ যাওয়া হচ্ছে, তো চলো এখন নবদ্বীপ যাব। মায়াপুরে এসেছি। মায়াপুর তোকে তো দিলাম, তো এখন আমরা ফেরিঘাটে করে যাব। ফেরিঘাটে করে আমরা ওপারে যাব নবদ্বীপে। তো চলো দেখি, পুকুরটাও দেখাই না যাবে। ওটা পুকুর নয়, এটা সমুদ্র নয়, দুটো নদী। জলঙ্গি আর ভাগীরথী, ভাগীরথী সঙ্গমস্থল। এরম ভাবে ব্লগে নিজেকে দেখতে হয়, এরম ভাবে দেখাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলো দেখা যাক। সোনার গৌরাঙ্গ এখানে দেখাচ্ছি আমি বিগ্রহ। আমি তো কথা বলছি, ও বলছে যে আমি পাখি বাজাচ্ছি, তুমি ব্লক করো।
আমরা কোন মন্দিরে? এটা পোড়া মাথা না, তুই কি খেয়েছিস? তোর মুখ পুরো হলুদ হয়ে রয়েছে। ও আমি জ্ঞান সুন্দর মুখে ছেড়ে ফেলা, দাঁত ফাঁত সব হলুদ হয়ে গেছে, ঠোঁট দেখো ঠোঁট হলুদ হয়ে গেছে, জনের জন্য আর কিসের জন্য? চলো জানি পুরো ফোকা হয়ে গেছে এই গাছটা বলে। লাগিয়েছিল একদম, অলরেডি হার পাচ্ছি না। শান্তির জল দিও, শান্তির জল। আমি ভয় পেয়ে গেছি, শান্তির জল দিলাম। এখন আমরা হচ্ছে সমাজ বাড়িতে, হ্যাঁ তোর মা ওখানে মন্দিরে গেছে। এখন আমরা হচ্ছে সমাজ বাড়িতে, প্রত্যেকটা জায়গা মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে। এখন আচ্ছা এইটা ও ও গুনেছে কটা জায়গায় ঘোরা হয়েছে, কটা জায়গায় কি হয়েছে। একদম আর তোমরাই তো বললে ঘুরলো যে কটা মন্দির হচ্ছে, হ্যাঁ এটা নিয়ে সাতটা। আচ্ছা মানে আর আর চলছে না, আটটা সরি আটটা। ও মানে অত ভুলভাল গুনেছে, খুব স্বাভাবিক সেটা। আটটা আটটা নটা। এখন ওয়েট করছি সবাই আসুক, এখন একটু রেস্ট করি। আর আর সরি দিচ্ছে না, মানে ক্যামেরা ভয় পায়, ফোন কিসের ভয় লাগে? এখন তো ছেড়ে দিয়েছি, আগে তো আসছে। আগে তখন একটু নতুন নতুন ছিল, তখন ও একটুখানি ভয় পেত। এখন আর এই যে এই যে এইটা যে তুই বাজাচ্ছিস, এই এই এখানকার এই জিনিসটা, দাঁত হলুদ ঠোঁট হলুদ সব হলুদ হয়ে যাচ্ছে। তা তো কিছু হয় না, ওই যে ঘরে গিয়ে ওই সাবান মামান দিয়ে ধুয়ে নেবো। তুমি যা কিছু কোশ্চেন বলছো আমি সব বলে দেবো। এইখানে কি আমি কন বানাঙ্কা কড়রপাতি খেলছি নাকি? হ্যাঁ একটা উত্তর, আমার দরকার নেই, আমার কাছে তো পয়সাই নেই, আমার কাছে সত্যি পয়সা নেই, সত্যি সত্যি নেই। ইমা কেন, তাহলে ইমা কেন? তুই তো বললি তুই কি বলবি, ব্লক ব্লক করো ব্লক করো। ওই যে ওপরে, এটা কি ডোডোর বন্ধু? কোন গাছে? কোন গাছে? আরে এই তো বসে দেখো পরিবার বসে, হ্যাঁ অনেকে বসে আছে। তো অলরেডি আমাদের নবদ্বীপ ঘোরা হয়ে গেছে, কেমন লাগলো? দারুণ ব্যাপারটা। এখন নবদ্বীপ ঘুরে ঘুরে এখন আমরা আবার মায়াপুর যাচ্ছি, তারপর দেখাচ্ছে। এখন একটুখানি শ্বাস নিয়ে আর পাচ্ছি না, প্রচণ্ড টায়ার্ড। আমরা অনেক কিছু শপিং করেছি, সেই শপিংগুলোও তোমাদেরকে দেখিয়ে দেবো।